श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित तब कथामृतं तत्त्व जीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमद्दत्तातं भुवि गृणन्ति ये भूरिदा जना। निराकार साधना ओ श्री रामकृष्ण। भक्त श्री रामकृष्णर प्रति, अच्छा तिनी साकार ना निराकार? श्री रामकृष्ण दाड़ाओ, आगे कोलकाताय जाओ तभी तो जानबे कोथाय गरेर माठ, कोथाय एशियाटिक सोसाइटी, कोथाय बंगाल बैंक, खर्दा बामुनपाड़ा जेते होले आगे तो खर्दाय पहुंचते हबे। निराकार साधना हबे ना केन, तबे बड़ कठिन। कामिनी कांचन त्याग ना होले हय ना, बाहिरे त्याग आबार भीतरे त्याग। विषय बुद्धिर लेश थाकले होबे ना। साकार साधना सोजा, तबे तेमन सोजा नय। निराकार साधना ज्ञान जुगेर साधना, भक्तदेर काछे बोलते नाई, अनेक कष्टे एकटू भक्ति होच्छे। सब स्वप्नवत बोलले भक्तिर हानि हय। कबीरदास निराकारवादी, शिव काली कृष्ण एदेर मानतो ना। कबीर बोलतो काली चला कला खान, कृष्ण गोपीदेर हाततालीते बानर नाच नाचतें सकलेर हास्य। निराकार साधक हयतो आगे दशभुजा दर्शन करले, तारपर चतुर्भुज, तारपर द्विभुज गोपाल, शेषे अखंड ज्योति दर्शन करे ताइते लीन। দত্তাত্রেয় জড়ভরত ব্রহ্মদর্শনের পর আর ফেরে নাই, এই রূপ আছি। একমতে আছে শুকদেব সেই ব্রহ্মসমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রে হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ওদিকে গেলে
শরীর থাকে না। সেই রূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না। 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ, চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করি। এক একজন প্রাচীরের উপর উঠি, ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগ। তিনজন কোনো খবর দিলে না, একজন শুধু খবর দিলে। তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন। তার পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এই সব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত।